वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जीवतम 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 वंदे मातरम वंदे मातरम অবশ্যই দেখুন গত দেড় বছর ধরে মানুষ বাড়িতে বন্দী আছে। গত বছর পুজো আমরা ঠিকমতো দেখতে পারিনি, তো সবার ইচ্ছা যে বেরিয়ে, এখনও পর্যন্ত আবহাওয়া ঠিক আছে, দুদিন ধরে ভিড় শুরু হয়ে গেছে আর সবার বেরোনোর দরকারও আছে, তো সেজন্য পুজোয় সবাই দেখুন যতটা সম্ভব বিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখে পুজোয় সবাই আসুন, আনন্দ করুন। মানুষ মানসিক চাপের মধ্যে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা, আর সেই চাপটা একটু কমুক, মানুষ স্বাভাবিক জীবনে ফিরুক, এটা আমরা চাইব। দেখুন করোনা এত বড় ইলেকশন হয়ে গেল, সারা দেশে এত বড় উৎসব পরব চলছে, মিছিল মিটিং চলছে, বাড়তে পারে সতর্ক অবশ্যই থাকা উচিত, কিন্তু উৎসব পার্বণ বন্ধ করে দিলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ব্যাঘাত ঘটবে। পশ্চিমবাংলায় একজনই পুজো উদ্বোধন করবে, আর কেউ করতে পারবে না, হ্যাঁ অন্য পার্টির লোক না তার পার্টির লোক, তো সেই জন্য উনি এখন গান গাইছেন, নাচছেন, গানে সুর দিচ্ছেন, ছবি আঁকছেন, গায়কদের গান শেখাচ্ছেন। একমাত্র আমরা দশপ্রহরণী 10 হাত দেখেছিলাম, এখন তো 20 হাতের মালিক উনি, উনিই সব করছেন, পশ্চিমবঙ্গের আর কেউ নাই। তো এটাতে আমি জানি না এটা কী ধরনের রাজনীতি, এই ধরনের যে স্বৈরতান্ত্রিকতা, এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।